আসসালামু আলাইকুম পানির বহু রকমের উপকারিতা কাজই করবে তবে গরম পানি শরীরের জন্য অনেক দিক দিয়ে উপকারী গরম পানির এমন এগারোটি উপকারিতা নিয়ে আমাদের আজকের আয়োজন ওজন কমবে গরম পানি শরীরের বিপাক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন করে যার ফলে বাড়তি ম্যাদ কমবে তবে আরও বেশি কাজ দিবে যদি সকালে খালি পেটে গরম পানির সাথে লেবু মিশ্রিত করে পান করেন এটা বডি ফ্যাট ভাঙতে সাহায্য করে গলা ও নাসারন্ধ্রের মধ্যে সমন্বয় সাধন করবে ঠান্ডা লাগা কফ জমে যাওয়া এবং গলা ব্যথায় গরম পানি খুব কার্যকর ভূমিকা রাখে এটি কফ তরল করে বের করে দেয় গলা ব্যথা কমায় এছাড়া নাসারন্ধ্রের পথ পরিষ্কার রাখে মাসিকের বাধা দূর করে গরম পানি মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে ভূমিকা রাখে এটা পেটের পেশিকে শান্ত ও কোমল করে যার ফলে মাসিকের সমস্যা দূর হয় শরীরের বজ্র বের করে দেয় গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে ফলে ঘাম ঝরবে ঘামের সাথে শরীরের অনেক ধরনের বজ্র বের হয়ে যাবে এতে শরীর সুস্থ থাকবে অকালে বয়সের ছাপ দূর করবে শরীরের বজ্র বের হতে না পারলে ত্বকের কোষ নষ্ট হয় ফলে আকারে বস বয়সের ছাপ পড়ে গরম পানি এই নষ্ট কোষগুলোকে ঠিক করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় ফলে ত্বক কোমল হয় এবং বয়সের ছাপ দূর হয় ব্রণ ও ফুসকুড়ি দূর করে গরম পানি বজ্র পদার্থ বের শরীর থেকে বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে এতে ব্রণ ও ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা কম তাই যারা ব্রণের সমস্যায় কাতর তাদের উচিত গরম পানি পান করা চুলের স্বাস্থ্য ও জীবনী শক্তি গরম পানি চুলের গোড়া থেকে স্নায়ু কার্যকর করে চুল শক্ত করে ফলে চুল নরম ও উজ্জ্বল থাকে এটি ফিরে পায় স্বাভাবিক জীবনী শক্তি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে চুলের গোড়ার স্নায়ু সক্রিয় থাকায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় গরম পানি প্রতিদিনকার কার্যক্রম চালু রেখে চুল লম্বা হতে সাহায্য করে খুশকি দূর করে গরম পানি মাথার খুলি জলযোজিত করে মাথার খুশকি হওয়া রোধ করে অনেক সময় শ্যাম্পু ব্যবহার করেও ফল হয় না তবে নিয়মিত গরম পানি পান করলে সুফল পাওয়া যাবে নিশ্চিত রক্ত চলাচল স্বাভাবিক রেখে নার্ভতন্ত্র সক্রিয় রাখে গরম পানি পানের আরেকটি উপকারিতা হলো এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে পেশি ও স্নায়ু সক্রিয় থাকে পাশাপাশি বাড়তি চর্বি ভেঙে ফেলায় এগুলো যথেষ্ট উন্নত হয় হজম ভালো হয় খাদ্য গ্রহণের পর ঠান্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমিয়ে ফেলে এতে পাকস্থলীর গাত্রের চর্বির স্তর কমতে থাকে যা শেষ পর্যন্ত ক্যান্সারে রূপান্তরিত হয় কিন্তু গরম পানি তার উল্টোটা করে এটা চর্বি ভেঙে তা হজম বা সহায়তা করে ফলে হজম প্রক্রিয়া ভালো হয় দাবি উপকরণ এবং তথ্য বাংলা মিডিয়া চব্বিশ চ্যানেলে অন্তর্ভুক্ত শুধুমাত্র সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয় এবং কোনো বিষয়ের উপর কোন আইনি চিকিৎসা বা অন্য পেশাদারী উপদেশ গ্রহণ করে না আমাদের ভিডিওতে তথ্য কোনোটি স্বাস্থ্য চিকিৎসার জন্য একটি বিকল্প নয় সর্বদা নতুন খাদ্য বা চিকিৎসা শুরু করার পূর্বে এবং কোনো চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে তাই চিকিৎসক অথবা অন্যান্য যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ নিন আপনার যদি সন্দেহ হয় যে পানি কোনো শারীরিক সমস্যা ভুগতে ভুগছেন তাহলে অবিলম্বে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন